আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। লার্ন অরাকল চ্যানেলের আজকে বাংলা টিউটোরিয়াল আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সাঈদ। আজকে আমাদের টপিক হচ্ছে, আমাদের এক সাবস্ক্রাইবারের রিকোয়েস্ট ছিল যে উনি চাচ্ছিলেন যে আমাদের যে অ্যাপ্লিকেশানের যে ইউজারগুলো, যেগুলো আমরা এখান থেকে আমরা ম্যানুয়ালি ডাটা এন্ট্রি করে দিতাম, তো ভাইয়ের রিকোয়ারমেন্ট ছিল যে না, উনি যাতে এই ডাটা টেবিলটা দিয়ে ইউজার্স টেবিলটার উপরে একটা ফর্ম করে ওই ফর্মের মাধ্যমে উনি ওনার অ্যাপ্লিকেশান ইউজারগুলোকে সফটওয়্যারে এন্ট্রি দিবে। পরবর্তীতে ওই শেষ ইউজারগুলোই আপনার সফটওয়্যারে লগ ইন করতে পারবে বা বিভিন্ন অপারেশন কম সম্পন্ন করতে পারবে। তো আমি আশা করছি যে আমাদের প্রজেক্টের আমরা অলমোস্ট প্রায় শেষের দিকে চলে আসছি, তো আমাদের কিন্তু বেশি দূর আর মনে হচ্ছে আমাদের কাজ করা লাগবে না। আমি মোটামুটি একটা সফটওয়্যার রান করার জন্য যতটুকু রিকোয়ারমেন্ট আছে আমি সবগুলোই দেখাতে পেরেছি ইনশাল্লাহ। তো এখন যদি আপনাদের আরও পরবর্তীতে কোনো মডিফিকেশান বা কোনো রিকোয়ারমেন্ট থাকে তা আমাকে জানাবেন, আমি চেষ্টা করবো যে আরও মডিফাই করার জন্য। সো আমাদের সফটওয়্যার কিন্তু অলমোস্ট আমি একটা ডাটা এন্ট্রি ফর্ম করেছি, সেটা হচ্ছে লিস্ট ভিউ দিয়ে। দেন হচ্ছে আমি একটা মাস্টার ডিটেল ফর্ম করেছি, এটা হচ্ছে আপনার টেমপ্লেট থেকে। দেন হচ্ছে আমি একটা বাজেট এক্সপেন্সের একটা পেজ করেছি, এখানে আমরা বাজেট করেছি আর এখানে আমরা সেটার এক্সপেন্সের ডিটেল সামারিটা করার জন্য আমরা একটা কাজ করেছি। দেন হচ্ছে আমরা যে আমাদের টোটাল যে মাস শেষে যে আমাদের কস্টিংটা হচ্ছে, এক্সপেন্সটা হচ্ছে, সেটা আমাদের ব্যালেন্সের সাথে অ্যাডজাস্ট করে আমরা ব্যালেন্স শিট রিপোর্ট তৈরি করেছি। আর ফাইনালি আমরা আমাদের ইউজার ম্যানেজমেন্টের যে অপশনটা সেটা আমরা তৈরি করেছি। ইভেন পরবর্তীতে আপনারা যদি রোল অ্যাপ্লিকেশানের বিষয়টা জানতে চান আমি সেটা আপনাদের দেখাবো, কীভাবে রোল অ্যাপ্লাই করে এই যে অ্যাপ্লিকেশান ইউজারটাকে, শুধুমাত্র উনি কিন্তু একজন ইউজার রোল হিসেবে আছে, আপনারা গেলে দেখতে পাবেন এখানে ইউজার হিসেবে আছেন, বাট উনিও কিন্তু এখন অ্যাডমিনিস্ট্রেশনের অ্যাপ্লিকেশান তৈরি করতে পারবে, অ্যাপ্লিকেশান ইউজার তৈরি করতে পারবে। সো এই জিনিসটা একটু ঝামেলা। সো এগুলো আপনাদের যদি মনে হয় যে না এই ঝামেলাটা আপনারা রাখতে চাচ্ছেন না, তো সেক্ষেত্রে আমাকে বলবেন, আমি আপনাদের জন্য নতুন টিউটোরিয়াল ভিডিও বানাবো। আর সাথে সাথে আপনাদেরকে আমি এখন আমার ভিডিওতে নিয়ে যাব, আপনার সবাই সাথে থাকবেন। আমরা কীভাবে এই ফর্মটা তৈরি করেছি আমরা এটা স্টেপ বাই স্টেপ দেখব। সো সবাই আমার সাথে থাকবেন, আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা কুইক সাবস্ক্রাইব করে ফেলেন। আপনাদের আসলে খুব কষ্ট হয় মনে হয় সাবস্ক্রাইব করতে, তো তারপর একটু কষ্ট করেন আমার জন্য, যাতে আমার কমিউনিটির সাথে আপনারা অ্যাড হতে পারেন বা আমিও আপনাদের সাথে অ্যাড থাকতে পারি। আপনারা কোনো ভিডিও যদি আপনাদের চ্যানেল আপ করেন সেটা যাতে আমি দেখতে পাই, বা আমাকে কোনো সাজেশান দিলে যদি সেটা থেকে আমারও একটু উপকার হয়, আমি কিছু শিখতে পারি। সো আমার এখানে শেখানোটা বা শিক্ষা নেওয়াটা হচ্ছে বেসিক্যালি আমার উদ্দেশ্য, যে আপনাদের হয়তো কিছু শেখাতে পারবো বা আপনারা আমার কাছে নতুন কোনো কিছু জানতে চাইলে আমি সেটা শিখবো, শিখে আপনাদেরকে একটা ভিডিও করে দিব, এটাই আসলে আমার ইচ্ছা। আমি কিন্তু আসলে ভাই অত এক্সপার্ট না, জাস্ট আমি চেষ্টা করতেছি আপনাদের সাথে থেকে যদি নিজেকে একটু ডেভেলপ করা যায়। সো যাই হোক, আমরা আর কথা না বলে আমরা আমাদের টিউটোরিয়ালে চলে যাচ্ছি, জাস্ট এ মিনিট। ওকে, এখন আমরা যেটা করব, আমরা আমাদের যে আমার সফটওয়্যারটা, যাই হোক, আমরা আমাদের লগ ইন স্ক্রিনে চলে আসছি, আমার পেজটা কেটে গিয়েছিল। সো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের জাস্ট এই যে দুইটা পেজ আছে, আমি জাস্ট আপনাদেরকে অলরেডি আমি পেজ কীভাবে তৈরি করতে হয় সেটা দেখিয়েছি। সো এই টিউটোরিয়ালটাতে আমি চেষ্টা করবো অনেক শর্টকাটে শেষ করার জন্য। সো আপনারা অবভিয়াসলি আপনাদের আইডিয়া হয়ে গেছে কীভাবে আপনারা মাস্টার ডিটেল পেজ তৈরি করেন। সো আমি ওই প্যাটার্নে এই টেবিল দিয়ে, টেবিল থেকে অলরেডি ডাটা ট্র্যাক করে আমি এখানে জাস্ট দুইটা পেজ তৈরি করেছি। তো সেটা হচ্ছে আমার প্রথম পেজটা হচ্ছে আমার ইউজার্স। ওকে, সাপোজ এই যে এই পেজটা আমি প্রথমে করেছি, আমি পেজটা কীভাবে করেছি আপনাদের দেখাচ্ছি, একদম সিম্পল। আমি উইজার্ড নিয়ে করেছি, যে জাস্ট আপনাদের অলরেডি আমাদের এরকম একটা পেজ আছে, আমরা এখানে গেলে দেখতে পাবো, অ্যাড ইওর পার্সোনাল ডাটা। সাপোজ আমরা এভাবেও করতে পারি পেজটা, তারপর আপনাদের এই যে আমরা এখান থেকে সাপোজ যে ক্রিয়েট পেজে ক্লিক করলে যেরকম আমার একটা নতুন পপ আপ পেজ আছে, এরকম একটা টেমপ্লেট আছে আমরা সেটা দিয়ে করেছি। সো আপনারা যদি দেখতে চান আমি দেখাবো, আপনারা আমাকে অন কমেন্টসে আমাকে জানাবেন যে যদি আপনারা এটা কীভাবে করেছি দেখতে চান, আর না হলে আপনারা জাস্ট এখানে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ক্রিয়েট পেজ দিয়ে আপনারা যে মাস্টার ডিটেইলের জাস্ট এই যে ড্রিল ডাউনের এই ইয়াটা আপনারা সিলেক্ট করে নেবেন। সো আপনারা এটা দিয়ে আপনারা করে ফেলতে পারবেন, সো এটা ইজ টু ইজি। তারপর আমি এখন এখানে চলে যাচ্ছি, এটা হচ্ছে আমার প্রথম পেজটা, আমি জাস্ট পেজটা দেখালে আপনারা অনেকটুকু বুঝবেন। তো সেটা হচ্ছে আমি ইউজার্সে যাচ্ছি, এই পেজটা আমি করেছি। তো এই পেজে প্রথমে হচ্ছে আমি একটা জাস্ট ম্যানুয়ালি যদি আপনারা করতে চান সেক্ষেত্রে হচ্ছে প্রথমে একটা নর্মাল রিজিয়ন নেবেন, যেটা ইন্টারঅ্যাক্টিভ রিপোর্ট হিসেবে
হ্যাঁ, নিয়ে আপনারা জাস্ট ওই টেবিলের সবগুলো কলামকে আমি এখানে সিলেক্ট করে মধ্যে এনে রেখেছি। রাখার পরে জাস্ট প্রত্যেকটা কলাম এখানে আমার চলে আসলো। আসার পরে দেখেন আমি এখানে জাস্ট ক্রিয়েট একটা বাটন তৈরি করেছি, যেটা আমার বাটন পজিশনটা আমি সেট করেছি এখানে, আর সাথে আমার এটাকে আমি রিডাইরেক্ট করছি পেজ নাম্বার 10-এ, নাথিং এলস। ওকে, আমি এটা রান করে দেখাচ্ছি আপনাদের। যেমন আমি এখানে জাস্ট একটা রিপোর্ট করেছি, আমি এরকম একটা পেজ আপনাদের প্রথম দিকে টিউটোরিয়াল ভিডিওগুলো আমার দেখবেন, আপনারা তাহলে বুঝতে পারবেন যে ওখানে এরকম একটা পেজ অলরেডি করা আছে, যেটাতে এখানে ক্লিক করলে আপনার জাস্ট একটা নতুন পেজ আসার অপশন করে দেয়। এটাকে ক্যান্সেল দিলে দেন আপনি আবার যখন এখানে ক্লিক করবেন তখন এই ডাটাটাকে আবার এডিট মোডে নিয়ে যায়। সো এই জিনিসগুলো আমরা অবভিয়াসলি আমরা দেখেছি, আমাদের এরকম পেজ অলরেডি বানানো আছে, আপনারা দেখবেন। দেখে শুধুমাত্র আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আপনাদের এই যে ইউজার্স টেবিলের কোয়েরিটা লিখবেন, এখান থেকে আপনারা কলামসের এখানে আপনারা যদি ডাটাতে যান, ডাটাতে যে যে এখানে ক্লিক করলে আপনারা কোয়েরিটা পেয়ে যাবেন। সো কোয়েরিটাকে এখান থেকে কপি করে নেবেন, কপি করে জাস্ট এই যে এখানে আপনারা এই রিপোর্ট ওয়ান, যেটা এই রিপোর্ট ওয়ানের এখানে আপনারা জাস্ট এটা পেস্ট করে দিবেন। দেওয়ার পরে আর কিছুই না, কলামগুলো জেনারেট হয়ে যাবে। দেন হচ্ছে আপনারা একটা ক্রিয়েট বাটন একটা বাটন নেবেন, রিজিয়ন বাটন। এই এখানে রিজিয়নের উপর রাইট ক্লিক করে, সরি, এই যে এই রিজনটার উপর রাইট ক্লিক করলে এখানে একটা ক্রিয়েট বাটন আসবে, যেটা হচ্ছে এই যে পরবর্তীটার নাম দেওয়া হয়েছে ক্রিয়েট, এটাকে জাস্ট আমি এখানে ডিলিট করে দিচ্ছি। ক্রিয়েট বাটন, ক্রিয়েট বাটনের মধ্যে আপনার জাস্ট এখানে বিহেভিয়ার যেটা সেটা হচ্ছে আপনার রিডাইরেক্ট টু পেজ ইন দিস অ্যাপ্লিকেশান দেখাবেন, দেখিয়ে পেজ নাম্বার 10 দিয়ে দিবেন, যেহেতু পরবর্তীতে আমরা 10 পেজ দেওয়া হচ্ছে আমাদের একটা ফর্ম তৈরি হবে। আমি ক্রিয়েটে দিচ্ছি, এখন এই ফর্মের স্ট্রাকচারটা আপনারা দেখে নেন। আমি কুইক এডিটে যাচ্ছি, এখানে ক্লিক করব। করার পরে দেখেন এখানে আপনারা আমি জাস্ট একটা স্ট্যাটিক ইউজার্স ডিটেলস নামে আমি একটা রিজন নিয়েছি। স্ট্যাটিক রিজনের মধ্যে আমি একটা দুইটা এরকম জাস্ট যে কটা কলামে আমার ডাটা ঢুকবে ওই কটা কলাম আমি জাস্ট কলামের জন্য আমি আইটেম তৈরি করে নিয়েছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 নয়টা আইটেম তৈরি করে নিয়েছি। এখন আপনারা তো অবভিয়াসলি জানেন যে কোন কোন আইটেমটা কীভাবে কাজ করে। সো দেখেন আমি যেটাকে হিডেন করে দিয়েছি সেই জিনিসটা হচ্ছে আমার প্রাইমারি কি। সো আমার এটাকে আমার হিডেন করে দিয়ে আমি অটোমেটিক্যালি আমার রো প্রসেস, এখানে একটা প্রসেসিংয়ে যে আমি একটা রো প্রসেস লিখেছি সে রো প্রসেস এটা হচ্ছে অটোমেটিক রো প্রসেসিং, এটা দিয়ে আমার ইনসার্ট আপডেট ডিলিটগুলো হবে। সো এই জিনিসগুলো আমরা এখানে হ্যান্ডেল করেছি, আর সাথে সাথে আপনাদের এই যে প্রত্যেকটা আইটেমের যে ডাটা পড়বে সেই ডাটার অপশনগুলো আমরা এখানে দিয়ে দিয়েছি। এখানে যা সাপোজ এখানে একটু মডিফিকেশন হবে, এখানে এই লগ ইন আইডি যেটা, হ্যাঁ আমি জাস্ট মিনিট, লগ ইন আইডিটা জাস্ট আমার সেকেন্ড কলাম লগ ইন আইডি, লগ ইন আইডি আমি একটু দেখে নিচ্ছি, এটা লেভেলটা আমি একটু চেঞ্জ করে দিচ্ছি। এটা হচ্ছে এটা হচ্ছে আমার পার্সোনাল আইডি, এটাকে পার্স আইডি করে দিবেন, দিয়ে সেভ দিচ্ছি আমি। এখন দেখেন আপনারা এটা কিন্তু পার্স আইডি হয়ে যাচ্ছে। সো আমি এখানে লগ ইন আইডি, এটা হচ্ছে মনে রাখবেন যে আপনারা এই ফিল্ডে ডাটা দিবেন, যেটা হচ্ছে আমাদের লগ ইন করার জন্য যে আইডিটা আমাদের লাগবে সেটা হচ্ছে এই যে লগ ইন আইডি। এখানে আপনি নাম দিতে পারেন বা আপনার যে কোনো একটা নাম্বারও ইউজ করতে পারেন। সো আমি এখানে মোজাম্মেল দিয়েছি। সো আমি এখানে একটা নতুন ইউজার তৈরি করব, লগ ইন আইডি সাপোজ হচ্ছে আমার আবু। ওকে, আবার আমার এটা হচ্ছে আপনার আমি যে ব্যক্তিগুলো আমার সফটওয়্যারে আছে, যারা আমার সফটওয়্যারে অলরেডি আমি এই যে অ্যাড ইউর ইনফোতে আমি যে ব্যক্তিগুলোকে অ্যাড করেছি সেই মানুষগুলোকে আমি এখানে, সেই মানুষগুলোকে আমি শুধুমাত্র পাসওয়ার্ড দিব। ওকে, এর বাইরের লোকের তো এখানে দরকার নাই, সো যাতে সে তার বাজেটগুলো ম্যানেজ করতে পারে। সো আমি এখানে সাপোজ আমার এই চেম রাশেদকে দিচ্ছি, আর এখানে তার ইউজার নেম হচ্ছে সাপোজ MD আবু হাসনাত। ওকে, তার এটা হচ্ছে তার নাম, পুরো নাম দিলাম। তারপর হচ্ছে সে তার সেই ইউজারটা কত তারিখ থেকে কত তারিখ ভ্যালিডেট থাকবে, যেটা আমরা এখানে এই যে এই কলামে আমরা ম্যানুয়ালি এখানে ডাটা এন্ট্রি করেছিলাম সেটা আমি এখানে করে দিচ্ছি। তো সাপোজ আজকের ডেট থেকে শুরু করে তাকে আমি 2 ইয়ার্স দিয়ে দিচ্ছি, 2023 পর্যন্ত তার ভ্যালিডিটি থাকলো। তার পাসওয়ার্ড হচ্ছে, আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি সাপোজ ABC1234। ওকে, এটা হচ্ছে তার পাসওয়ার্ড, সেই ইউজার টাইম আমি তাকে অ্যাডমিনই দিয়ে দিচ্ছি, বা আপনি ইচ্ছা করলে ভিউয়ারও দিতে পারে। আমি ভিউয়ার দিচ্ছি তাকে, আমি ক্রিয়েট দিচ্ছি। দেখেন
আবু নামে তার একটা মানুষ অলরেডি তৈরি হয়ে গেছে, তার ইউজার নেম আবু, সরি তার এটা একটু ভুল হয়েছে, আমি আবু না দিয়ে তাকে আমি ইউজার নেমটা আমি রাশেদ দিই, যেহেতু তার নিক নেম রাশেদ, সো আমি এটাকে RASED রাশেদ রাশেদ দিয়ে আমি তাকে HM রাশেদ, আর এখানে হচ্ছে আবু হাসনাত নামে তার মেইন নামটা আমি এখানে সেট সেট করে দিচ্ছি। আর এখান থেকে আমি লগ আউট দিচ্ছি, লগ আউট দেওয়ার পর দেখেন আমি এটাকে রাশেদ সিলেক্ট করে দিচ্ছি, রাশেদ, দেন হচ্ছে আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি ABC 1 2 3 4। দিয়ে আমি যখন লগ ইন দিব আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তার যে ইউজার নেমটা চলে আসছে আর সে কিন্তু লগ ইন হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা পরবর্তীতে আপনারা যদি চান যে না এই যে যে ব্যক্তিটা আসলো সে কী কী মডিফিকেশন করতে পারবে, কোন কোন জায়গায় কাজ করতে পারবে, এই জিনিসগুলো আপনারা যদি অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে আমাদেরকে কাস্টম রোল অ্যাপ্লাই করে এগুলো করতে হবে। সো আমাদের প্রজেক্টটা মেবি আমার এখানেই কমপ্লিট হয়ে যাচ্ছে, আর এখানে আমরা একটা কাজ করবো, আরেকটা টিউটোরিয়াল বানাবো আমি এখন, সেটা হচ্ছে জাস্ট এই লগ ইন পেজটাকে যাতে আমরা সাইডে একটু অ্যানিমেশন বা অন্য কিছু ইউজ করতে পারি সেজন্য আমরা প্লাগ ইনের জন্য একটা টিউটোরিয়াল দেখবো। সো পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমার টিউটোরিয়ালটা এখানে শেষ করছি, যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন, আর কারো যদি এটা করতে প্রবলেম হয় এই পেজটা বানাতে সমস্যা হয় দুইটা পেজ অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আবার নতুন করে রিভাইজ করে টিউটোরিয়ালটা করে দিব। আজকে আমার এখানে নেটওয়ার্ক কানেক্টিভিটিটা অনেক খারাপ, আর সাথে সাথে আমি আমার ইলাস্ট্রেটরটাও কাজ করছে না, যার কারণে আমি ব্যানার করতে পারছি না, ভালো করে ডিজাইন করতে পারছি না, এই জন্য আমি জাস্ট এটাকে আজকের মতো এভাবে করে দিচ্ছি। আশা করি আপনারা পারবেন, যদি না পারেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে, আমার জন্য সবাই দোয়া করবেন, আর যারা এখন সাবস্ক্রাইব করেন নাই আমার রিকোয়েস্ট থাকলে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওগুলোকে বেশি বেশি লাইক করবেন, আপনাদের কমিউনিটিতে শেয়ার করবেন। সো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।